তোমার সাহস তুই আমার মেয়ে গ্যাডমিন খাতেছিস আরে তোর কি লজ্জা শরম নাই তুই আমার মেয়ে হেই লোকের জিনিস খেয়ে বেড়াছিস তোর বাপ কি লোকের জিনিস খেয়ে বেড়ায় রে দেখো সিমি আমি তোমাকে ভালোবাসি আর আমি চাই তুমি সুখে থাকো তোমার আব্বার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করে তুমি সুখে দিন কাটাও কাটমনা তো কি করব তোমরা সবাই মিলে আমার জীবনটা শেষ করে দিচ্ছ আমি মেয়ে বলে কি আমার একটুও স্বাধীনতা নাই ভাই ভাই শিবি বাবু বিষ খাইছে বাড়ির সামনে কেন হে তোমার জন্য একটা জিনিস এনেছি ঠিক আছে কিন্তু আব্বা ভাই দেখতে পেলে বিপদ হয়ে যাবে কই তাড়াতাড়ি দাও হে তোমার জন্য আমি সব বিপদ পার করতে পারি এই নাও ও ক্যাডবেরি ঠিক আছে এবার তুমি যাও হ্যাঁ না তুমি আগে খাও তারপরে আমি যাব তুই আমার মেয়ে ক্যাডবেরি খাতেছিস আরে তোর কি লজ্জা শরম নাই তুই আমার মেয়ে হেই লোকের জিনিস খেয়ে বেড়াছিস তোর বাপ কি লোকের জিনিস খেয়ে বেড়ায় রে আব্বা আজ তোকেও জবাই করব তোকেও জবাই করব আমার মেয়েকে ক্যাডবেরি দিতে এসছি পিরিত মারাছো পিরিত ও এবার বুঝতে পেরেছি ফকিনের বাচ্চা আমার মেয়েকে হাত করি আমার সয় সম্পত্তি হাতালে ধান্দা চো তোর মার কাছে আজ তোর খবর দিছি আব্বা ওকে তুমি ছেড়ে দাও আর কোনো দোষ নাই এই চো দোষ নাই কি আমি দেখছি এই তুই ঘর যা এই চো চো ভাবি ও ভাবি এদিকে শোন কি ব্যাপার কি হলো ওয়াখে এরকম করে ধরে আছেন কেন কি হয়নি তাই বলেন মেলা কিছু হয়েছে মেলা কিছু আপনার ছেলে আমার মেয়েকে ক্যাডবেরিতে পিরিত মারতে গেছে পিরিত কি মনে করেছেন আপনার ছেলেকে আমার মেয়ের পেস্তে লাগিয়ে দি আমার সয় সম্পত্তি ভোগ করবেন ছিড়া কথা শুই বড় লোক হওয়ার স্বপ্ন এবার যদি দেখতে পাই জবাই করে ফেলবো জবাই ঠিক আছে অনেক বলেছেন জান কে নিজে তোর খাতে তেল দেন আমার ছেলে দোষ করেছে তো আমি দেখিয়েছি এরে রে 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 ছেলের মায়ের ভাব দেখো চোরের মায়ের আবার বড় গলা যা বলতে শুনো তাই বলি গানু এবার যদি দেখতে পাই খবর আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই এই লোকের বেটে খেয়ে ক্যাডবেরি খাতে যাস লজেন খাতে যাস সতীনের বেটা টাকা কত বাস টাকা কি রে মুখে সাপ ঢুকে পড়েছে কথা বলতে পারছিস না কথা তোমার বিছিনের তল থেকে লিছিলাম উরে আল্লাহ সাহস দেখো আমার বিছিনের তল থেকে টাকা লেগে লোকের বেটিকে লজেন খাওয়াতে গেছে আজ তোর কিছু বলি রে মারো না মা মারো না ও মা ছাড়ো 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 ভাইকে মারছো কেন এই তুই চুপ কর সৎ ভাইয়ের উপরে দরদ উপরে উতলে উঠছে যা এখান থেকে যা মা গো ভাইকে মারো না ছেড়ে দাও উড়ে ব্যাপারে ভাইকে ছেড়ে দাও এই শোন এবার কামাতে ছেড়ে দিলাম আবার যদি ওই মেয়ের ব্যস্ত যাস তাহলে তোর হাত পা ভেঙে কুচু কুচু করে কেটে সার করতে ফেলে দিব Thank you.
আব্বা কি ব্যাপার কি হইছে তুমি এইভাবে বসে কেনে কি হইছে তুই জানিস নি তোর বোন ওই পাড়া শেলমির সাথে পিরিত করছে পিরিত ওই ফকিন্দির বাচ্চার সাথে তো এই সময় মেল নিতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো ছেলে দেখ ওর বিয়ে দিব মা ঠিক আছে আব্বা আব্বা বলতে গেলে এদুক আমার বন্ধু শাকিল ও খুব ভালো ছেলে আর আমাদের সিমিকে খুব পছন্দও করে একসাথে বিটা দিলে হয় না কি বলছো বাপ শাকিল তুমি কি আমার মেয়ে খেবি করবা চাচা আপনি যদি রাজি থাকেন আমিও রাজি ঠিক আছে তাহলে তোমার আব্বার সাথে কথা বলো কালকেই তোমাদের বিয়ে দিয়ে দেব ঠিক আছে চাচা আব্বা তুমি অমন করো না আমি সেলিমকে ভালোবাসি আমি সেলিমকে ছাড়া বাসব না এই চুপ কর বড় বড় কথা শিখেছি মনে হচ্ছে তোর ওর সাথেই বিয়ে দেব যা ঘরে যা ওগো মেয়েটার কথা একবার ভাবো মেয়েটা যদি কিছু করে বসে এই তুমি চুপ করো তোমার আজকে পেয়ে পেয়ে মেয়েটা এমন হয়েছে যা বলেছি এটাই আমার শেষ কথা এই ছোট চ আমার সাথে দেখো সিমি তোমার সাথে আমার বিয়ে মানায় না তোমার আব্বার পছন্দ ছেলের সাথে তুমি বিয়ে করে ফেলো তুমি এরকম বলতে পারলা দেখো সিমি আমি তোমাকে ভালোবাসি আর আমি চাই তুমি সুখে থাকো তোমার আব্বার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করে তুমি সুখে দিন কাটাও কিন্তু তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিবা ভালোবাসি বলেই ফিরিয়ে দিছি তোমাকে যদি আমি ভালো না বাসতাম তাহলে কোনোদিনই ফিরিয়ে দিতাম না ঠিক আছে আমি বিয়ে করব কিন্তু আমি ওর সাথে ঘর বাঁধতে পারবো না তার আগে আমি লাশ হয়ে যাব সিমি সিমি দেখো তুমি পাগলামি করো না তুমি আরেকবার ভেবে দেখো ছেলেটা কি এমন খারাপ তাই যে তুমি ওর সাথে বিয়ে দিতে পারবে না মেয়েটার কথা তো একবার ভাবো থাক অনেক হয়েছে বিয়ের দিন আর নাকামি করতে হবে না সিমি আর কাঁদিস নি বিয়ের দিনে কাঁদতে হয় না কাঁদবো না তো কি করবো তোমরা সবাই মিলে আমার জীবনটা শেষ করে দিচ্ছ আমি মেয়ে বলে কি আমার একটুও স্বাধীনতা নাই আমি কি এমন অপরাধ করেছিলাম আমি তো শুধু ভালোই বেঁচেছিলাম সেলিমের সাথে বিয়ে দিলে তোমাদের কি এমন ক্ষতি হতো দেখ শাকিলের সাথে বিয়ে হলে তুই খুব সুখী হবি ওদের অনেক কিছু আছে আর সেলিমের সৎ মা ওদের কিছুই নেই সেলিমের সাথে বিয়ে হলে তুই কোনোদিন সুখী হতে পারতিস না ভাই টাকা পয়সা থাকলেই সুখী হওয়া যায় না ভালোবাসারও দরকার আছে এই চুপ কর তোর অনেক কথা হয়েছে আমরা যেটা করছি সেটাই ঠিক তুই চুপচাপ বিয়ে করে নে সেলিম আমি তোমার ছাড়া কারোর হতে পারবো না আহ
রাজার ভাব দেখো, বাড়িতে সব কাজ কাম ফেলে থুই এইখানে বসে আছে। এই তুই এখানে কি করছিস? মা, আমার মনটা না ভালো নাই, তাই এইখানে এসে বসে আছি। ওরে বাবা রে, মনের মানুষ, তোর কেন মন খারাপ আমি জানিনি। তোর প্রেমিকার আজ বিয়ে হয়ে যাচ্ছে, তাই বলে এখানে বসে থাকতে হবে? বাড়িতে অনেক কাজ পড়ে আছে, যা বাচ্চা। ঠিক আছে মা। না না শেমে, এ খুদায়া মালিক, ইয়া খুদায়া মালিক, মা রে এটা আমি কি করলাম? আমি জেনে শুনে তোর জীবনটা নষ্ট করে দিলাম। আমি কতবার করে বললাম, একবার ভেবে দেখো, ভেবে দেখো, আমার কথা তো শুনলে না। আজ তোমার লেগে মেয়েটার জীবনটা শেষ হয়ে গেল। আমার জীবন কথা বলছে না।